नमस्कार दर्शक बृंद, आमी त्रिदेवी। आमार चैनल केयर अफ श्रीमान श्रीमतीते आपनादेर सकल के सादर आमंत्रण। आशा करछि आपनारा ठाकुरेर कृपाय खूब भालो आछेन। आजकेर आमी आपनादेर पुडिं की करे करे सेटा आमी देखाबो अति सहज पद्धतिते। आमी जखन छोटो छिलाम आमार मा खूब करे एटा खावातो, तो आमी आजकेर आपनादेर संगे सेटा शेयार करबो। দাঁড়া একটা কথা বলবো, আগের ভিডিওতে মনে আছে বলেছিলাম যে বাবার দাড়ি গোফ কিচ্ছু নেই, কিন্তু এইবার যখন টেস্টিংয়ে আসবে তখন দেখবে দাঁড়িয়ে নেই। যদিও আগের ভিডিও আগের বার থেকে অল্প একটু দাঁড়িয়ে উঠেছে, কিন্তু দেখবে অনেকটাই কম আগে যেমন দেখেছিলে। তো চলুন আমার রান্নাঘরে, আমি এখন সেটা আপনাদেরকে করে দেখাই। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে প্রথমে একটু ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব। এই দেখুন দুধটা অর্ধেক হয়ে গেছে, মানে 1 লিটার দুধকে জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। বেশ ঘন হয়ে যাবে সেটা। এখন দেখুন এরকমভাবে এটা পুরো ঘন হয়ে গেছে। এবার আমি এইটাকে আমি একটুখানি ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য। এবার আমি এই 3টে ডিম ফেটিয়ে নেব। এরকম ছোট সাইজের হলে 3টে নেওয়া যায়, আর যদি একটু বড় সাইজের ডিম হয় তাহলে 2টোতেই হয়ে যাবে। এটাকে এবার একটুখানি ভালো করে আমি ফেটিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা চিনি, আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনিটাকে টাস্ট করেও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা তাড়াতাড়ি মানে করে দেখাচ্ছি যাতে চটপট আপনারা এটা করতে পারেন, সেই জন্য আমি এটাকে কোনো ডাস্ট করিনি। এরকম ভাবে একটু জাস্ট ফাটিয়ে নেবেন। আবার কিছুটা দিচ্ছি আর কিছুটা চিনি রেখে দেবেন, আমি এটা দিয়ে ক্যারামেল করব। এরপর আমি ফেটিয়ে নেওয়ার পরে এই ভ্যানিলা এসেন্স 1 ছিপির মতো ভ্যানিলা এসেন্স দেব। আবার ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে দুধটা আমি মিশিয়ে নেব এর মধ্যে। দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, পুরো একদম গরম দুধ দেওয়া যাবে না। গরম দুধ দিলে কিন্তু ডিমটা একদম একটা লাম তৈরি হয়ে যাবে, ডালা পাকিয়ে যাবে। আমি পুরো দুধটাকে ডিমটার সঙ্গে আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে ক্যারামেল রেডি করি। এই পাত্রটার মধ্যে কিছুটা এই চিনি আর জল, সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ক্যারামেল করব। যে পাত্রটার মধ্যে আপনারা পুডিংটাকে জমাবেন তার মধ্যে ডাইরেক্ট এটার মধ্যে ক্যারামেলটা করবেন। আস্তে 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 এটা কিন্তু কালারটা এসে গেছে। স্মেলটাও পুরো ক্যারামেলের মতো বেরিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আচ্ছা, আমি এবার যেটার মধ্যে ক্যারামেল করেছিলাম সেটার মধ্যে এই মিশ্রণটাকে আমি আস্তে আস্তে ঢেলে দেবো।
আমি এবার এই প্রেসার কুকারের মধ্যে এই দেখুন এরকম একটা থালা বা আপনারা কোনো স্ট্যান্ডও নিয়ে নিতে পারেন। আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের থালা এরকম করে উল্টো করে এটাকে দিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প একটু জল দেব, ব্যাস সামান্য। এরকম জল দেব দিয়ে এই বাটিটাকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে আমি এবার প্রেসারের মুখটাকে আটকে দেব। আমি প্রেসারের মুখটাকে বন্ধ করে সিটি দিয়ে দিলাম। একটা সিটি পড়লেই আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে। এবার আমি এই প্রেসারটা খুলে দেখব। প্রেসারটা খুলে এরকম একটা স্টিক নিয়ে আপনারা একটুখানি এরকম করে দেখে নেবেন। দেখুন এখানে কিন্তু কোনো ইয়ে লাগছে না, কিন্তু পুরো জল। এটা এরকম দেখে নিয়ে তারপরে এটা একটু ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা করার জন্য। এই দেখুন পুডিংটা মানে করার পরে কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে এটা একদম জমে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে উল্টে নেব। তার আগে যে কোনো একটা ছুরি দিয়ে এই সাইডগুলো একটুখানি এরকম করে হালকা করে নেবেন। এবার আমি এটাকে উল্টাবো। এরকম একটা থালা নিয়ে বা প্লেট সেটাকে এরকম করে চেপে ধরে এরকম করে উল্টে দেবেন। দেখুন পুডিং একদম রেডি, ঠিকঠাক একদম জমেছে পুডিংটা। খেয়ে বল কেমন হয়েছে। ক্যারামেল দিয়েই করতে হয়। পুডিংটা তুলতে গিয়ে একটু ভেঙে গেছে, কিন্তু একদম পারফেক্ট হয়েছে জিনিসটা। কিন্তু তো দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আমি পুডিংটা কিভাবে করলাম। আশা করছি আপনাদের নিশ্চয়ই এটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেল কেয়ার অফ শ্রীমান শ্রীমতীকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ তাড়াতাড়ি করে নিন। আর অনেকেই আমাকে জানিয়েছে যে তারা আমার ডিশ রান্না করেছে, তো তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা আমি একটা কথা বলবো, এই পুডিংটা কিন্তু সেই সবকটা রেসিপির মধ্যে সবচেয়ে ভালো হয়েছে, সবাই কিন্তু বাড়িতে ট্রাই করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।